আসসালামু আলাইকুম। শ্রমজীবী মানুষ ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করছে রক্তদান সমিতি। প্রতি বছরের মতো এবছরেও পুরো রমজান মাস ইফতার বিতরণ করবে রক্তদান সমিতি। বর্তমান বাজারের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তাতে একটি মধ্যবিত্ত পরিবারও তার পরিবার চালাতে হিমশিম খায়। তাই রক্তদান সমিতির ক্ষুদ্র প্রচেষ্টায় ইফতার বিতরণ করা হয় শ্রমজীবী মানুষের মাঝে। আজ রক্তদান সমিতির উদ্যোগে প্রবাসী ও শোভানবদায়ের সহযোগিতায় কোটিয়াদি বাস স্ট্যান্ড আব্দুল ওয়াহাব আইনউদ্দিন চত্বরে ইফতার বিতরণ করা হয়েছে। তো প্রিয় দর্শক, আমাদের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। আমরা এখানে একটা টেবিল রেখেছি, টেবিলের মধ্যে আমাদের পার্সেলগুলো রেখেছি। এখান থেকে শ্রমজীবী এবং হতদরিদ্র মানুষ তাদের নিজ হাতে তাদের পার্সেলটি সংগ্রহ করবে। তো এইভাবে আমরা প্রতি বছরই দিয়ে থাকি। যারা প্রবাসী আছেন এবং যারা ব্যবসায়ী আছেন, তাদের সহযোগিতায় প্রতি বছর আমরা সফলভাবে পুরো মাস জুড়ে ইফতার বিতরণ করে থাকি। তো এবছরও যারা সহযোগিতা করতে চান, যারা প্রবাসী আছেন, তাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমরা সম্পূর্ণ মাস জুড়ে ইফতার বিতরণ চালাতে পারবো না। আপনারা যদি সহযোগিতা করেন তাহলেই কিন্তু আমাদের পক্ষে সম্ভব। আমরা উদ্যোগ নিয়েছি, এখন আপনারা সহযোগিতা করেন। যারা ব্যবসায়ী আছেন, যারা বিদেশি আছেন, যাদের সামর্থ্য আছে, তারা আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে আমরা ইনশাল্লাহ পুরো মাসব্যাপী জুড়ে এই কার্যক্রম চালিয়ে যাব। আপনারা যদি সহযোগিতা করতে চান তাহলে আমি স্ক্রিনে নাম্বারটি দিয়ে দিব। কোটিয়াদি রক্তদান সমিতির ওই নাম্বারে আপনারা বিকাশ করবেন, ইনশাল্লাহ আমরা আমাদের দায়িত্বটুকু পালন করব। তো প্রিয় দর্শক, মানুষের পাশে দাঁড়ানোটা আসলে খুবই ভাগ্যের বিষয়। সবসময় সুযোগ হয় না, চাইলেও হয় না। অনেক ব্যস্ততার মধ্যেও আমরা একটু মানুষের পাশে দাঁড়াতে চাই, তাহলেই মনে প্রশান্তি যায়। তো আমরা একজনকে একটা করে দিচ্ছি, আসলে দুইটা দেওয়ার মতো আমাদের সামর্থ্য নাই। এখানে অল্প পরিসরে আমরা দিচ্ছি, যেহেতু আমাদের সামর্থ্য অনুযায়ী দিচ্ছি, তো একটা করে দিচ্ছি। আসলে এটা খুবই সুন্দর একটা উদ্যোগ। আমার মনে হয় সবাই, আসলে এটা খুবই সুন্দর একটা উদ্যোগ। অযথা অন্য কোথাও টাইম নষ্ট না করে ভালো কাজে যদি একটু সময় দেওয়া যায় তাও অনেক ভালো। আর প্রিয় দর্শক, এগুলো ভিডিও করার উদ্দেশ্য হলো মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা। এবং যারা আগ্রহী, অনেকে আছেন বিদেশে থাকেন, আপনাদের ইচ্ছা থাকে যে গরিবের পাশে, অসহায় পাশের অনেকে আছেন বিদেশে থাকেন, অনেকের ইচ্ছা থাকে যে রমজান মাসে ইফতার করাবেন, তো অনেক সুযোগ হয় না, আপনি বিদেশ থাকেন, সেক্ষেত্রে আমাদের মাধ্যমে কিন্তু আপনি হেল্পটা করতে পারেন। এই বিদেশি মানুষের কাছে এইসব বার্তা পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু এই ভিডিও করা। আপনারা অন্যভাবে নেবেন না, এটা আসলে আমাদের ইফতার বিতরণী অনুষ্ঠান প্রায় শেষের দিকে। তো আমাদের ইফতার বিতরণ শেষ, এখন আমরা বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।